ডেয়ার ভিওয়ার্স আসলাম এয়ার বিটিভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব তো আমার ভিডিও টফিক হচ্ছে আজকে হেয়ার ডেয়ার আমরা যে চুল শুকানোর মেশিন ব্যবহার করি তো এটাই মূলত সেই চুল শুকানোর একটি মেশিন দেখেন এখানে তো এটার ভিতরে আসলে আছে হিটার এবং একটা ব্লোয়ার মোটর তো যে যখন হিটারটি হিট হয় এবং ব্লোয়ার মোটরটি যখন চলে তখন এই পাশ থেকে বাতাসটা নিয়ে এই পাশ থেকে বের করে দেয় এবং বাতাসটা গরম হয়ে যায় যার কারণে চুলের এখানে ধরলে এটা আস্তে আস্তে চুলটি শুকিয়ে যায় এটা বেশিরভাগ আসলে মহিলারা বেশি ব্যবহার করে আমরা জানি তো এটাকে ভিতরে কী সার্কিট আছে আমি আপনাদেরকে দেখাবো এখন এবং এটা যদি প্রবলেম হয় কি ধরনের সমস্যা হতে পারে সেটা আমি দেখাবো এবং কীভাবে রিপেয়ার করবেন সেটা আমি দেখাবো দেখেন এই মুহূর্তে কিন্তু আমার এই ইয়াটি অন আছে আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন সাউন্ড শুনে এটা চলতেছে এবং এখান গরম বাতাস বের হচ্ছে তো এখানে ওয়ান অফ আছে পাওয়ার এবং মিডিয়াম আসে হাই আছে এবং অফ আসে তো এটাকে আমি পাওয়ার সাপ্লাইটি অফ করে দিলাম এবং এটাকে এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো তো এটাকে খুলতে হলে জাস্ট দেখেন এখানে স্ক্রু দেয়া আছে তো এটা ইস্টার স্ক্রু আমি এটাকে ব্যবহার করব। এটাকে আমি খুলে দেব তো আমি তো এটাকে আমি খুলে ফেললাম জাস্ট এখন যদি এখানে আমি এটাকে চাপ দেই খুলে যাবে দেখেন এটা একটা প্লাস্টিকের কাবার দেওয়া এবং এর ভিতরে এর ভিতরে দেখেন আমি যে ব্লোয়ারটের মোটরের কথা বললাম এখানে একটা ব্লোয়ার মোটর কিন্তু আসলে এটা ডিসি মোটর এখানে দেখেন ডিসি মোটর তো এটাকে ডিসি করা হয়েছে চারটা ডায়োড দিয়ে আইএন ফোর জিরো জিরো সেভেন এখানে চারটি ডায়োড অ্যানোড এবং ক্যাথোড পাশে লাগানো হয়েছে তো পজিটিভ নেগেটিভ করে অর্থাৎ ব্রিজ করা হয়েছে যেখানে এসি থেকে ডিসি হয় এবং ভোল্টেজটা এখানে ফুলি আছে। কিন্তু এখানে দেখেন মূলত যে সাইডটা গরম হয় এটা আমি সাপ্লাই দিয়েছিলাম হালকা একটু গরম রয়েছে তো এটা সাবধানে সহিত কাজ করতে হবে তো দেখেন হেয়ার ডায়ারের এই হচ্ছে সার্কিট এবং এইখানে দেখেন সুইচ তো এখানে যে সুইচটা রয়েছে সুইচটার তিনটে অপশনে কাজ করবে তো প্রথমে একটা অপশন তারপর আর একটা অপশান অর্থাৎ এখানে জিরো ওয়ান টু অর্থাৎ এটাতে দিলে ওয়ানে থাকবে এবং এই পাশে দিলে অফ হবে তারপর এই পাশে দিলে বেশি জোরে করবে তো এখানে আসলে কন্ট্রোল করা হয়েছে ডায়েট দিয়ে অর্থাৎ ডায়েট হয়ে যখন লাইনটা যাবে তখন এখানে একটা সার্কিটে পাবে এবং এখানে ডায়েট সারা যখন যাবে তখন আরেকটি সার্কিটে পাবে ঠিক একইভাবে এখানে আর ডাবল করা হয়েছে ফেস এবং নিউট্রালের দুইটাটার মাধ্যমেই এখন এখানে দেখেন এটা আসলে এইখানে যেটা পদার্থটা দেখছেন এটাকে বলা হয় বেস্টস অর্থাৎ তাপ অপরিবাহী তো এটার ভিতরে কিন্তু এটা গরম হবে না কারণ এইখানে যদি কয়েলটা অতিরিক্ত গরম হয়ে যায় দেখেন এই কয়েলগুলো যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসটা যদি অন্য কোনো প্লাস্টিক বা কোনো কিছু হতো তাহলে পুড়ে যেত তো সো এটা পুড়বে না এটা অ্যাস বেস্টের তৈরি তো এইখানে যে প্রবলেমটা হয় ম্যাক্সিমাম সময় হেয়ার ডায়ারেট সার্কিট কিন্তু এরকমই থাকে ম্যাক্সিমাম সময় এই এই জায়গায় যে ডায়েটগুলো আছে এখানে যে ডায়েটগুলো আছে এই ডায়েটগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ ডায়াবেডের যে জাংশন যে জাংশনগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় তখন আর এটা কাজ করতে পারে না এখানে দেখেন চারটি টাইট আছে এক দুই তিন চার এবং একটি মোটর রয়েছে যদি আমি এখানে এটাকে খুলে দেই তাহলে মোটরটি বের করা সম্ভব আসলে এটা খুব টাইটভাবে ভাবে লাগানো হয়েছে যাই হোক যাই হোক এখানে দেখেন একটা ডিসি মোটর রয়েছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে ডিসি মোটর আর তাছাড়া আমি ডিসি মোটরের অনেক ভিডিও আগে আপনাদেরকে শেয়ার করেছি জাস্ট এখানে ডায়োডগুলো আপনারা চেক করে নেবেন যে আসলে ডায়োডগুলো ঠিক আছে কিনা দেখেন এখানে ডায়োড ছাড়া কিন্তু কিছু নাই আর তাছাড়া যদি এখানে আসলে মোটরটি না হলে ডিসি সরাসরি সাপ্লাই দিবেন ডিসি সাপ্লাই দিয়ে দেখবেন যে মোটরটি ভালো আছে কিনা মূলত মোটরটি যদি ঘোরে তাহলে এটা মানে এটা ভাবে দেওয়া আছে যাতে করে বাতাসটা ওই দিকে চলে যায় অর্থাৎ সামনের দিকে বাতাস আসবে না বাট বাতাস যাবে পিছন দিকে তো বাতাস যখন পিছন দিকে যাবে আর এইখানে এখানে বিদ্যুৎ সাপ্লাই হওয়ার পরে কিন্তু এই ডায়াটা এই যে নাইক্রোমের তৈরি হিটিং ইলিমেন্ট এটা গরম হবে এবং এইখানকার বাতাসটা যদি এইখান দিয়ে চলে যায় আমরা নিঃসন্দেহে বলতে পারি যে বাতাসটা গরম হয়ে যাবে সো এভাবেই কিন্তু এটা কাজ করে এবং এইখানে দেখেন তাছাড়া অন্য কিছু নয় এখানে জাস্ট একটা প্রোটেক্টর হিসাবে একটা খাবার দেওয়া আছে যাতে করে এতে আঙ্গুল টাঙ্গুল বা কোনো কিছু চুল ভিতরে না আসতে পারে তো এরকমভাবে ব্যবহার করেছি গরমে যদি লেগে যায় তাহলে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই হচ্ছে ইলেকট্রিক্যাল হেয়ার ড্রায়ারের কাজ তো এটাতে এরকম বেশি কোনো প্রবলেম হয় না এবং বেশি কিছু অসুবিধা শেখার নাই তাছাড়া এখানে আপনার সুইচটি নষ্ট হতে পারে সুইচটি কিন্তু যে কোনো একটা সুইচ লাগা দিলে হবে তবে আপনার হাই মিডিয়াম লো করতে পারবেন না সেক্ষেত্রে তিনটা ফাংশনের সুইচ লাগবে ভিওয়ার্স আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আর তাছাড়া এখানে যে কয়েলটি যদি পুড়ে যায় তাহলে এই সমস্ত কয়েল বাজারে কিনতে পাওয়া যায় তবে সেক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে যে কত ওয়াটের কয়েল আপনি নেব তো হেয়ার ডায়ারের গায়ে আপনি লেখা দেখবেন যে আসলে এটা কত ওয়াট সেই অনুযায়ী কয়েলটা এনে পেঁচিয়ে যদি আপনি মরিয়ে লাগা দেন আর তাছাড়া এগুলা কয়েল আসলে এরকম খুব একটা নষ্ট হয় না বেশিরভাগ নষ্ট হয় হচ্ছে এই ডায়োড ডায়োডের কারণে এখানে মোটরটি ব্লড মোটর গড়ে না বাট গরম বাতাসটা বের হয় না তো বেওয়ার্থ আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন বা ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমি যে কথাটি সবসময় বলি অন্যজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন